সুবিধা বঞ্চিত শিশুরাও পাচ্ছে সংস্কৃতি চর্চার সুযোগ। সরকারি প্রতিষ্ঠানে বড় হচ্ছে পরিবারের আদরে। চট্টগ্রামে শিশু বিকাশ কেন্দ্রের সুফল পাচ্ছেন নগরবাসী। পথশিশু ও শিশু শ্রমিকের সংখ্যা কমেছে। উন্নয়নের অগ্রযাত্রায় পিছিয়ে থাকবে না কেউ, নিশ্চিত হচ্ছে এখানে। ইকবাল ফরহাদের রিপোর্ট, ছবি তুলেছেন আজিজুল ইসলাম। সুর আর ছন্দে সুন্দর ভুবনের গন্ধ যেন খুঁজে পেয়েছে শিশুরা। শৈশবের অনুভূতিতে দুনিয়ার আনন্দ ধরে রঙিন হয়ে, কিন্তু এদের কাছে দারিদ্র্যের কষাঘাত, অনেকের আবার বাবা মায়ের ভালোবাসার ঘাটতিতে সে আনন্দ অধরাই ছিল। এদের জীবনকে নতুন করে প্রাপ্তির মাধ্যম শিশু বিকাশ কেন্দ্র। চট্টগ্রামের প্রতিষ্ঠানটির প্রতি ভালোবাসায় ঘেরা নির্ভরতা শিশু কিশোরদের। আমাদের অনেক ভালো লাগে, কারণ এখানে আমরা সবকিছু পাই, গান, নাচ, আবৃত্তি। শুধু সুরের খেলা নয়, রঙের মাতামাতি সহ সৃজনশীলতার নানা দুয়ার খোলা এখানে। ক্যানভাসে তুলির ছোঁয়ায় এখানে কষ্ট হলে শিশুরা স্বপ্ন দেখে নতুন দুনিয়ার। পড়ালেখা করতে পারি, খেলতে পারি, আর্ট করতে পারি। সাংস্কৃতিক চর্চা থাকলেও মূল নজর লেখাপড়ায়। পড়াশোনা থেকে জীবনযাপনের সব দিকেই আছে দায়িত্বশীলদের মমতা মাখানো তদারকি আর সমবয়সীদের সঙ্গসুখ। সব মিলিয়ে নিজ বাড়ির চেয়েও আনন্দের ঠিকানা যেন এটাই। এখানে এসে আমরা কিভাবে স্কুলে যেতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, সব কিছু শিখতে পারছি। বাসার থেকে এখানে অনেক ভালো লাগে, এখানে বন্ধুদের থেকে খেলাধুলা করতে পারি। চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী, খুলনা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে আছে এমন শিশু বিকাশ কেন্দ্র, আর ঢাকার আজিমপুরে এমন প্রতিষ্ঠান আছে শুধু মেয়ে শিশুদের জন্য। এতিম ও হতদরিদ্র পরিবারের 5 থেকে 18 বছর বয়সী শিশুরা ভর্তির সুযোগ পায় এই প্রতিষ্ঠানগুলোতে। প্রতি শিশু বিকাশ কেন্দ্রে 250 জন শিশু ভর্তির সুযোগ থাকে। এখানে তারা থাকা খাওয়া, পড়াশোনা ও চিকিৎসার সুবিধা পাচ্ছে বিনামূল্যে। চট্টগ্রামে আরও বিস্তৃত পরিসরে চলছে এ কার্যক্রম। মূল কেন্দ্রের অংশ হিসেবে শহরের বস্তি এলাকায় আরও 12টি প্রতিষ্ঠান চালু করা হয়েছে, যাতে চলছে প্রাক প্রাথমিক শিক্ষা। বাচ্চারা কারিগরিক শিক্ষাটাও নিচ্ছে এবং যেসব বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করছে এবং তাদেরকে চেষ্টা করছে একটা কলেজে ভর্তি করিয়ে দেওয়া। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সব শিশুর সম্ভাবনা যেন জাগরুক থাকে, সমৃদ্ধ দেশ গড়ার অভিযাত্রায় তা নিশ্চিত করে চলেছে সরকার। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।